অল্প দাম দিতাম অল্প দাম। এটা একটা বিদেশি পারফিউম ফ্রান্সের, এই 650 টাকা দিয়ে দিয়েন। আপনি কোনদিন পারফিউম কিনছেন মিয়া? হ্যাঁ বিদেশি এই যে এই যা উল্টা করেন, এই যে আহা উল্টা করেন, এই এই শান্তি, এটা তো আমার সেই পারফিউম যেটা তোমার ব্যাগে ছিল। কি বলতাছেন আপা? এটা আমার পরিষ্কার পারফিউম। আরে না, এটা তো বাচ্চার মামা পাঠাইছে। কি বলেন আপনি? আপনি ভদ্রলোক, ভদ্রমহিলা। হ্যাঁ নাম্বার। আচ্ছা আপা, আপনি নেবেন না কিন্তু, আমরা নিয়েন না কিন্তু, এগুলো অপবাদ দেন কেন আপা? গরিব বইলা আপা এরকম করতেছে? এগুলো তো বাচ্চার মামা পাঠাইছে আমার। বিশ্বাস করে দেখেন, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। কিসে তুই ধরে লয়ে গেছে ভাই? ধরে লয়ে গেছে মানে পুলিশে লয়ে গেছে ভাই? আবার চুরি করছস না? না, আমরা চুরি ছাইরা দিছি, মার্কেটের সামনে পারফিউম বেচতে গেছিলাম, তিনটা পায় পুলিশে ধরাই দিল। একটু চলেন, চুরি না করলে ধরাই দেবো কে? আর কতবার যাবো এই থানায়? হ্যাঁ আর চুরি ছাইরা দিছি আমরা, এখন কতবার যাবো? চলেন একটু উৎসাহে ছাড়াই দেন, চলেন চল। সম্পূর্ণ ঘটনাটি তো আপনারা খুলে বললাম, বিষয়টি হচ্ছে উনি সম্পর্কে আমার চাচার বাসার নিচে থাকে আর কি, নৈতিকতা বুথ থেকে আমি আপনার এখানে আসছি আর কি, গরিব মানুষ তো, দেখেন একটু কি করা যায়। আচ্ছা গরিব এবং ধনী পক্ষে তো কোনো আইনের এরকম কোনো বাধা নাই, আমি তাকে সালাম দিয়ে দেই, তার চেহারা তো ভালো না, সোর সোর লাগছে, ওই যে দেখেন অবস্থা নাকি তা, ওই বার সোজা তার রমিয়া দেখতে তো সোর সোর লাগে। ভাইজান আমি রাস্তা থেকে আসার সময়, মানে রাস্তাতে আসার সময় টোটাল ঘটনাটা শুনলাম যে ওরা কিছু স্যান্ড বোর্ড স্প্রে চকে থেকে কিনে নিয়ে এসে তারা বিক্রি করতেছিল, একটা ভুল হয়েছে, সেটা হলো যে লোকালয়ে জিনিসটা বিক্রি করতেছিল, এটা তো তাদেরকে ধরে আসে তো ওই আপনার অনেক জনতার মাঝখান থেকে, সে তো এমনি লোক ভালো না, দেখেন না চেহারাটা কি অবস্থা, আমি সালানি দিয়ে দেই মানে কোনো না। ভাইজান ভাইজান কাজ হবে, প্লিজ ভাইজান, বিষয়টা হয়েছে যে সে এরা বিজনেস করতো আগে, ব্যবসা করতো, বাঙালি আছে না, বাঙালি ব্যবসা করতো আর কি, তো এখন নতুন ব্যবসা ধরছে, হঠাৎ করে বুঝে উঠতে পারে না বিষয়টা আর কি, আপনি একটু কাইন্ডলি একটু দেখেন যে এটা কি করা যায় আর কি। তারপরে যেহেতু আপনি আসছেন দেখতে আপনার ভদ্রই বোঝা যাচ্ছে, কিন্তু এদের তো চেহারা ভালো না, আপনি যে আসছেন এদের সুর তো এরা আসলে তো প্রকৃত সুর, তারপরে যেহেতু আপনি আসছেন তাহলে আপনি এক কাজ করতে পারেন, এই শর্তে যে আপনি সম্মানী ব্যক্তি সে এই শর্তে আমি ছাড়তে পারি যে ভবিষ্যতে তারা এরকম আর কোনো কাজ করবে না, এবং আমরা যখন থানায় তাকে ডাকবো কল করবো সে আসতে তখন বাধ্য থাকবে, আপনি যদি সেই শর্তে রাজি হন তাহলে। ভাইজান আমি সেই শর্তে রাজি, এবং আপনি যখনই আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যখনই আপনি আমাকে ডাকবেন আমি চলে আসবো এদেরকে নিয়ে, এই ব্যাপারে আপনি শিওর থাকেন ভাইজান? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মোসল লেখা লেখা এখানে আপনার নাম ঠিকানা লেখেন।
লাভ কতবার আসবার হ্যাঁ এই থানার মধ্যে কতবার আসবার কি শুরু করলা তুমি একটা কথা আমি কাউরে বুঝাতে পারতেছি না বুঝছো এইটা এই পুলিশটা বুঝাতে পারতেছি না সাংবাদিকরে বুঝাতে পারতেছি না তোরে বুঝাতে পারতেছি না কারে বুঝাতে পারতেছি না যে এইটা চুরি না তো তোমাকে কি এমনি এমনি ধরে নিয়েছে ভাই আমার চুরি ছেড়া দিছি এইটা হলো ভুল বুঝা বুঝছো এটা ভুল বুঝা ভুল মনে কইরা একই রকমের জিনিস মনে কইরা মনে করছে যে রাতে ছিল মনে করছে চুরি করছে তুই বিশ্বাস কর বাদি যা আমি তোরে এই যে মাথা ছুঁয়ে কই দিয়েছি তুমি মাথা ছোয়া না এদিকে তাকাও থানা দেখো সুন্দর করে দেখো জীবনে তুমি এরপরে যদি থানা হও সারা জীবন তোমার এখানে থাকতো একটা কথা মনে রেখো থানা দেখো ভদ্রলোক জিজ্ঞেস করছে কিছু বলা লাগবে না তাই না যদি এবার না বলি তাহলে তো সে মাইন করে এই জন্য বলছে তুমি আমার খালাতো বোন হও সেই জন্য তুমি বলবা আমি তোমার খালাতো বোন মি কাজিন হ্যাঁ আই এম ইওর কাজিন আই তোর কাছ থেকে আমার ইংলিশ শিখতে হবে আমি কি ইংলিশ পারি না আর তুই কোন লজ্জা শরমের মাথা খায় তোর কি মাথার মধ্যে কোনো গিলো নাই তুই আবার আমার বাসায় আসছিস কেন ওই দিনের পর সেই কথাটা তো তুমি এখনো বলছো আজকে বাদ দাও কেন বাদ দিব কেন বাদ দিব তোমাকে যদি আরেকদিন মানে নেক্সট টাইম আমি যদি তোমাকে আমার বাসায় দেখি তাহলে আমি তোমার ঠ্যাং ভাঙবো একদম ঠ্যাং ভাঙবো মানবিক তো মনে হারিয়ে গেছে মানবিক হারিয়ে গেছে বাংলা সিনেমার ডায়লগ দেশ তুই না নাইকাক্স থেকে টাকা নেয় তো সত্যি বললাম মনে মানবিক আমার হারিয়ে গেছে তোরে যদি আমি নেক্সট টাইম আমার চোখের সামনে দেখি আই কিল ইউ আই জাম আই উইল কিল ইউ চুপ অকর থাক কর দে দাঁতের হালি ফালা দিব আমার ইংলিশ শিখা দেশ আই জাম আপনি কাম করলি বেটা এই আমরা কি পকেট মার হ্যাঁ আমরা তো চোর এটা শেষটা মিটা তুই করলি কে কত কি করবো ওস্তাদ অর্ধেক বাইরে ছিল কেমন যাতায় পড়ছে কইতে পারি না আচ্ছা অর্ধেক বাইরে থাক পুরো বাইরে থাক তোর কি বেটা একটা সুন্দর চেহারাটা পোলা বেটা স্টুডেন্ট বেটা 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 একটা ছাত্র বেটা স্টুডেন্ট তো বুঝছিস না ছাত্র তো হয়তো বাপার কাছ থেকে পয়সা নিয়ে চলে নাকি এই যে 200 টাকা দেখছো মানি ব্যাগের মধ্যে 200 টাকা এটা কী করলি একটা মাসুম বাচ্চার তুই পকেট মারি দিলি কি সুন্দর চেহারাটা বেটা আচ্ছা জগ্গা ভালোই হয়েছে